কোহলি ডুপ্লেসির ঝড়ো ব্যাটিংয়ে আশা বাঁচিয়ে রাখা জয় ব্যাঙ্গালোর। ম্যাচটা যদি ছয় বার হতো রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জিততো মাত্র নয় বলে। আগে ব্যাট করা গুজরাট টাইটান্স পায়ের পেলে তো 3 উইকেটে 23, তারা করতে নেমে 1.3 ওভারে তুলে নেয় বিনা উইকেটে 29 রান। তবে ম্যাচটা তো 6 ওভারে নয় 20 ওভারে, ব্যাঙ্গালোর জিততে এখন সময় লেগেছে, তবে সময় লাগারই কথা। গুজরাটের সহজেই হারিয়ে ফেলে ব্যাঙ্গালোর। অধিনায়ক ডুপ্লেসির 23 বলে 64 রানে ঝড়ো নিচ্ছে ব্যাঙ্গালোর গুজরাটের 147 রান তারা করে 4 উইকেটে 38 বল হাতে রেখে। এই জয়ে পাওয়ার অফ খেলা আশা টিকিয়ে রাখলো ব্যাঙ্গালোর। 11 ম্যাচে 8 পয়েন্টে ডুপ্লেসির দল এখন 7-এ। ব্যাঙ্গালোর এমএসি তামরাবি স্টেডিয়ামে স্বাগত দিতে জয়ের লক্ষ্য 148। ডুপ্লেসির বিরাট কোহলির উদ্বোধনী দুটি 5 পয়েন্ট 5 ওভারে তুলে 92 রান, মাত্র 18 বলে 50 করে ডুপ্লেসির 23 বলে 64 রান করা জোহর লিটনের বলে ক্যাচ দিয়ে আউট হন। ডুপ্লেসির আউট হওয়ার পর বড়সড় বিপর্যয় ব্যাঙ্গালোর। প্রথমে 6 ওভারে 1 উইকেটে 92 রান তোলা দল 6 ওভারে 41 রান তুলতেই 5 উইকেট নেই। এক পর্যায়ে তো গুজরাটি স্পিনার নূর আহমেদ একের পর 1 উইকেট নিচ্ছিলেন, তবে লক্ষ্যটা নাগালের মধ্যে থাকায় ছিটকে যায়নি ব্যাঙ্গালোর। দীনেশ কার্তিক 12 বলে 21 রান, সফলিন সিংকে 9 বলে 15 রানে অফরিদ থেকে দলকে দিতে মাঝসারে। এর আগে কোহলি ও নূরে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে 27 বলে 42 রান করে। প্রথমে ব্যাট করা গুজরাট পিছিয়ে পড়ে পাওয়ার প্লেটে। মিডল অর্ডার শাহরুখ খান 37, রাহুল টায়াটিয়া 35, মেয়ে মিলার 30 রানের মাঝামারি ইনিংসের সুবাদে 150-র কাছাকাছি সংগ্রহ। ব্যাঙ্গালোর হয়ে 29 বলে 2 উইকেট নেন মোহাম্মদ সিরাজ, তিনি ম্যান অব দ্য ম্যাচ হন। ধন্যবাদ ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে উৎসাহ প্রদান করবেন।